বাংলাদেশে আইসে মনে হচ্ছে কত শান্তি না পালাম, মায়ের দেশের মতো শান্তি আছে? 10টা বছর বিদেশ কাটালাম, বিদেশে থেকে গল্প শুনলাম, দুটো ভাই বিয়ে করেছে, যাক ওদের জীবন তো সুখের হোক। আমি কি, আমি তো ওদের মানুষ করতেছি, ওরা হচ্ছে আমার ভাই, ওরা হচ্ছে আমার বোন, ওদের যে সব আমার সুখ ওদের সুখ না, ওদের সুখ আমার সুখ, ওরা সুখে থাকলে আমি সুখে থাকবো। আমি তো কাউকে কিছু বললাম না যে আমি বাড়ি আসতেছি, আমি একটা ইয়ে করাম ওদের, মানে ওদের চুমকিয়ে দেব, হঠাৎ করে ওদের সামনে যাব, ওদের ওরা চুমকি উঠবে যে কী ব্যাপার, বলা নেই খাওয়া নেই। হ্যাঁ ঠিক আছে, সব কত পরিবর্তন, এইসব জায়গা বাড়ি ছাড়ি কিছু ছিল না, পুষ্কর পরে কেটেছে। আপনার ভাই ভাগার সবাই তো বিয়ে থাকা করে ফেলেছে, ছেলে পেলে হয়ে গেছে বাচ্চা কাছে, আপনি তো বিয়ে থাকা করলেন না, বিদেশে জীবনটা পার করে দিলেন। উনি কি বলবো, বাবার দায়িত্ব পালন করতে হয়তো, ওরা ছোট মানুষ, ওদের মানুষ করতে যেয়ে এই দেখো 10টা বছর পার করে ফেললাম, এখন যে কোনো মানুষ আমার সাথে মেয়ে বিয়ে দেবে বিশ্বাস করি না, হয়তো বা বিয়ে তো আমার করাও নাও হতে পারে। তা মানে এখন কি করো ভাই? এখন ব্যবসা বাণিজ্য করছি, তাই না? তাহলে দিলি ভালোই চলে, ভালোই চলছে। কিন্তু ভাই একটা কথা কি, এই যে আপনার ভাই বোনকে একজনও আপনার ভালোবাসে না,
পাগল কি বলছো তুমি শোনো আমার ভাই হচ্ছে আমার আত্মা আমার বোন হচ্ছে আমার কলিজার বুড়া আমরা এক মায়ের সন্তান আমার ভাই বোন আমার ভালোবাসা না তুমি ভাবিলে কি করে না না ভাই আপনার ভাই বোন আপনার একটু ভালোবাসে না আরে কি তুমি তুমি পাগলের মতো বকছো আরে আমি হলাম দাদার আপন ভাই আমরা এক মার পেটের সন্তান আমার ভাই বোন আমার ভালোবাসে না মানে আমার এই যে সয় সম্পত্তি টাকা পয়সা সব তো আমি ভাইকে দিছি ওরাই নিজেরা ঘর দৌড় এই সেই করে দিচ্ছে না না ভাই এ কথা আমি কোনো রকম বিশ্বাস করতে পারছি না যদি আপনার ভালোবাসতো তাহলে আপনি এখনই আপনি একটা প্রমাণ দেখেন কি করেন প্রমাণ কিভাবে প্রমাণ করবেন আপনি অন্ধসা যে আপনি বাসায় ঢুকিয়ে দেখেন আসলে আপনার কতটুকু ভালোবাসে আমার তো মনে হয় না কোনোদিনও সম্ভব যে আপনার ভালোবাসে আচ্ছা মানে ঠিক আছে তুমি ভালো থাকো তুমি যা বললে আমি এটা চেষ্টা করব আমি করার চেষ্টা করবো আর আমার বাড়ির থেকেও জানে না যে আমি বিদেশ থেকে বাড়ি আছি ঠিক আছে তোমার সাথে আমার দেখা হবে না আচ্ছা আমি কাজটা করব তুমি যেটা বলেছ না আমি এটা করছি আমি অন্তর সাজে আমি বাড়ি যাই আমি 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 প্রমাণ করবো একটু আর যদি প্রমাণে যদি সত্য হয় যে আসলেই আমার ভাই বোন আমার ভালোবাসে না তাহলে তোমাকে স্যালুট ঠিক আছে এই আব্বার বকাবকি করছিল ওই জায়গা জমির কথা করছিল কি তুমি কি কয়ে দিয়েছো ওই কথাই কথাই ঝমকেল বেরিয়ে গিয়েছে আমি বুঝতে পারিলাম না সন্ধ্যা গোষ্ঠী এনে যেতে পাত্রে তারা তাক তাক কতি হয় তুমি তোমার নামে জমি রেজিস্ট্রি করে সব আমার সাথে কয়ে দিয়েছো আরে ওই কথাই কথাই বেরিয়ে গিয়েছে তোর নার্ভাস হচ্ছ কে কলকাটি তো আমার হাতে আছে নাট তো টাইট দেব আমি সব আমার হাতে মিটু নাই যে ভাই শুনছি বলে মিয়া ভাই বাড়ি চলে আসছে তো মিয়া ভাই বাড়ি আসলে আমাকে কি দেখি হবে না টাকা পয়সার তুই সব থাক আসে আসুক আসলে আবার পাঠাই দিবা শোনো ছোট বউ আমার মিয়া ভাই বাড়ু রাখ পরে কোনদিন বিয়েও দেবো না সারা জীবন প্রবাসেই পাঠিয়ে দেবো বুঝেছো টাকা পয়সার চিন্তা অত করছো কে আর কলকাটি তো আমার হাতে আছে কোনো সমস্যা নেই তুমি আর কথা মাই কেন করে বেড়াই ওই ছোট ভাই বুঝলো রাতে বুঝিয়ে দিলাম একটু কি বুঝাছো মেজা ভাই ছোট ভাই বুঝছে না ছোট ভাই কষ্ট কি মিয়া ভাই যদি বাড়ি চলে আসে তাহলে আমাকে টাকা পয়সা কি দিতে হবে নে তো ছোট ভাই একটু বুঝিয়ে দিলাম মিয়া ভাই কোনদিন বাড়ি আসতে দেবো না বাড়ু থাকতে দেবো না প্রবাসেই থাকবে সারা জীবন সমস্যা কি হ্যাঁ তাই তো হ্যাঁ মিয়া ভাই কোনদিন টাকা পাঠাবে আর দুই ভাই শুধু মুছতে বলে খাবার খুঁজে আগে দুই বউ তিরি ইরি পার পার পাতলে দিলে খাবে আমরাও জায়গা জমি কিনে নিজের নামে কিনে নেবো সমস্যা কি আব্বা বাকে বাকু আমরা যাবো দেখ দিদি তুই কইন দে আমি মাই ভাই যে আর তুই কইন দে কে মিয়া ভাই তুমি দেখছো না মিয়া ভাই আমি হলো সেই ছোট ভাই আমি কানা হয়ে গেছি রে ভাই হঠাৎ করে কারেন্টের কাজ করছিলাম করে লাগিল অবলি দূরে চোখ জড়ি মনি জড়ি মনি জড়ি মনি করে আমি আর কিছু দেখতে পারলাম না ওই আমার সাথে যারা ছিল তারা ধরে মরে আমার বাড়ির কাছে দিয়েছে তাই তো টুয়াতি টুয়াতি আলাম মিয়া ভাই মাইর না মিয়া ভাই আমি তো কাইন দিনই তো আছি আমি তো চোখে দেখতে পাচ্ছি ভাই তোমার তোমার দেখার দরকার নেই আমরা দেখে দেবো তুমি দেখো তো আমরা সবকিছু গ্রহণ করে নিও হ্যাঁ তোরা তো আমার ভাই ওই আমাকে চোখ দিয়ে তুমি দেখো মিয়া ভাই তুমি কোন বৌমা তুমি আমার কোন ভাইয়ের বউ মেজাদার বউ আর ওই দেখিরা
মিয়া ভাই এই যে ও আগো মেয়েটা তুমি আমার কোন ভাইয়ের বউ গো আমি আপনার ছোট ভাইয়ের বউ তোমরা ভালো থাকো মিয়া ভাই তুমি কবে কানা হয়ে গেলে হ্যাঁ মনি রে আমি আমি এইভাবে কানা হয়ে যাব আমি চিন্তা করতে পারিনি কি করে কানা হয়ে গেলাম রে মিয়া ভাই আপনি কোনো চিন্তা করেন না আমরা তো আছি আমরা আপনার ধরে মনে নিয়ে বেড়াবানি আরে শুনো মিয়া ভাই কানা হয়েছে এই সুযোগটা কাজে লাগাও কপাল আমাকে খুলে গিয়েছে কপাল খুলে গিয়েছে মিয়া ভাই কানা হয়ে গিয়েছে ভালো হবে না হাট করে চোখ দুটো হারিয়ে যাবে কি রে আয়া দে চোখ খারাপ না বাবু মনে কথা বাবু নি তুই কখন আসলি আব্বা তুমি আয়াছো আব্বা মিয়া ভাই কানা হয়ে গিয়েছে কি কান্দা কান্দি করো না মিয়া ভাই চোখ গিয়েছে তা কি হয়েছে আমার তো শুনতে সুপার তোকে মতো মানুষ না এইটাই মানুষ আব্বাটা বেশি খারাপ ওই সুন্দর মন্দিরে অস্ত্র যদি মরত তাহলে আমার এই প্রোটেস্ট কত করা লাগতো না আর এখানে যা শুরু করে আব্বা কাইন্দে কিন্তু আরে বিয়ে ভাই আমি তোমার খুঁজে পাচ্ছি সব জায়গায় তোমার চোখ চিকিৎসা করার জন্য আমি বড় হাসপাতালে গেলাম আইসো চলো হ্যাঁ কম নিয়ে গেলি সব এদিকে আয় ওই সেই কাগজটা নিয়ে আয় মিয়া ভাই ওই একটা কাগজে সই করতে হবে বুঝে আছো সই করে তোমার ধরো না বুঝলাম না বুঝছো মিয়া ভাই এখানে বুঝছো কাগজটা নিয়ে আয় সই করতে ডাক্তার বললো সে স্বেচ্ছায় চোখ অপারেশন করবে কিনা এদের সই লাগবে মিয়া ভাই মিয়া ভাই এই দেখো এই কাগজে লেখা আছে তুমি স্বেচ্ছায় তোমার চোখ অপারেশন করছো ডাক্তার বলল যে সিল ছাপ্পড় মারি নিয়ে না তুমি সই করতে ধরো ধরো মরা তুমি সাহায্য করো না ধরো ধরেন ভাই ধরেন মিয়া ভাই যেন চৌকি দেখে না তাই তোমরা কি ওই রকম নাকি ধরো মিয়া ভাই সই করো কোন রাখবা এই দেখো এই এই দেখো এই দেখো হ্যাঁ মানে কত মিয়া মেথা কচি না ও জায়গায় না তো মিয়া ভাই এই দেখো মাঝে এই খাতাটার মাঝে করো হ্যাঁ মিয়া ভাই মাঝে করো খাতাটার মাঝে করো সই আরে তা আমি নাই চোখে দেখিনি তোরা তোর অন্ধ না তোরা তোর চোখে দেখিস এই জায়গাটা লিখিসরে এই লেখাটা জড়িয়ে কুড়িয়ে গেছে একটু ক্লিয়ার করে লিখবি না হ্যাঁ লিখিসিস আমার জায়গা জমি সয় সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু আছে সব তোদের নামে তোরা লিখে নিচ্ছিস তো এই কথাটা লিখবি তো একটু পরিষ্কার করে লিখবি না আর এই কথাটা পড়তে পারছিস না তোরা আমি কেন অন্ধ হব আমি তো অভিনয় করছি আমি তো নাটক করতেছি আমি আসছিলাম বাড়ি একজন আমার কাছে বলল যে তোমার ভাই বোন তোমার ভালোবাসে না আমি বললাম তুমি ভুল বললে আমার ভাই হচ্ছে আত্মা আমার বোন আমার কলিজার ভুটা আর তারা আমার মায়ের পেটের ভাই বোন আমার ভালোবাসার জন্য ভাবিলে কি করি তা বলছে তাহলে তুমি একটু অভিনয় করে যাও কিরাম অন্ধ সাইজে যাও তাহলে বুঝতে পারবা তাহলে এই সম্পদ তোরা চাচ্ছিস তোরা চাবি খা আমি তো কোন দিন নেবো না আরে আমি তো কোন দিন নেবো না আমি তো বিয়ে থাকা করলাম না আমি টাকা পয়সা পাঠাইছি তোরা বিয়ে থাকা করেছিস সংসার করছিস ভালো অসুবিধে কি আছে আমার কাছে চালেই তো পারতিস আরে পাগল তুই যে মহত্তর পরিচয় কি হচ্ছে মিয়া ভাই আমরা তো আসলে মানুষ না মিয়া ভাই মিয়া ভাই আমরা বলতে পারিনি মিয়া ভাই মাফ করে দাও মিয়া ভাই আব্বা কি হয়েছে বাজার আব্বা এই দেখো ওরা এই যে আমার জায়গা জমি টাকা পয়সা যা কিছু আছে সব কিছু ওদের নামে করে দিয়েছে এই জন্যই মানুষ কয় একই জায়গায় বাস কেউ হয় ঝাঁটাশলা কেউ হয় ফুলদানি সেটা নিজেকে তোমার কয়েছো
আমরা মানুষের আওতায় আসিলে